আমরা আবার এখন এসে গেলাম দাদা, এটা কোন জায়গায়? এই মা ঘাটকালী মন্দিরের এই শিব মন্দির। আচ্ছা, মা ঘাটকালী শিব মন্দির, মহাকালেশ্বর। আচ্ছা আচ্ছা, আপনি এটার ব্যাপারে একটুখানি বলুন যদি শুনি। আমার হাত দিয়ে একদম প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2 তারিখ এর প্রতিষ্ঠা হলো। ঋষিরা প্রেম মন্দির আশ্রম থেকে সব পণ্ডিতগণ এসেছিলেন প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, তার মধ্যে প্রধান ছিলেন বুদ্ধদেব চক্রবর্তী। হ্যাঁ, তার উদ্যোক্তায় সমস্ত কিছু মানে পরিচালনা হয়। আচ্ছা, আর মেন বুদ্ধদেব আমাকে আমার হাত দিয়ে আর কি মহাকালেশ্বর শিব প্রতিষ্ঠা করা হয়েছে। আচ্ছা, এই লিঙ্গ আমরা নিয়ে এসেছি বেনারস থেকে, কাশি। আপনার দর্শন করুন, এই লিঙ্গ এসেছে বেনারস থেকে কাশি। কাশি একেবারে শ্বেত পাথরই তো, না? পুরো শ্বেত পাথরের। আচ্ছা, আপনারা দর্শন করুন, শ্বেত পাথরের বাবাকে নিয়ে এসেছেন কাশি থেকে, এবং তার মূর্তিটাকেও আপনাদের দর্শন করে দিচ্ছি। দেখুন, আচ্ছা দর্শন করুন, এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আমাদের পান গোপাল দা আছেন, ভবার নাতিনির জামাই আছেন, উজ্জ্বল চৌধুরী, পাশে রয়েছেন মালদার ফরাক্কার থেকে কি নাম ভাই, অনিমেষ সাহা, আরেকজন চলে যান ভিতরে, অরুণ বাবু, অরুণ দা তো, অরুণ দা ইচ্ছাপুর থেকে এসছেন, শ্যামনগর থেকে। আমি বাদ যাবো কেন দাদা ভাই, ধর আমার ছবিটা তোল একটুখানি, আমি ব্রাহ্মণের পাশে থাকি। দীপেনের নামটা বলো তো, মহারাজের নামটা বলো, দীপেনের নামটা বলো, দীপেনের নামটা পুরো নামটা জানি, দীপেন ভাই, হ্যাঁ আপনারা দেখতে পেয়েছেন, আরো অনেক কিছু দেখতে পাবেন, পরপর দেখাতে শুরু করছি। দাও চলো।